পবিত্র বাইবেল থেকে যেহেশকেল ভাববাদীর পুস্তকের দশম অধ্যায়টি পাঠ করছি। পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো করুবদের মস্তকের উপরিস্থ বিতানে যেন নীলকান্তমণি বিরাজমান, সিংহাসনের মূর্তি বিশিষ্ট এক আকৃতি তাহাদের উপরে প্রকাশ পাইল। পরে তিনি ওই মসিনা বস্ত্র পরিহিত ব্যক্তিকে কহিলেন, তুমি ওই ঘূর্ণমান চক্রগুলির মধ্যস্থানে করুবের নিচে প্রবেশ কর এবং করুবদের মধ্যস্থান হইতে এক অঞ্জলি প্রজ্বলিত অঙ্গার লইয়া নগরের উপরে নিক্ষেপ কর, তাহাতে সে ব্যক্তি আমার সাক্ষাতে সেখানে প্রবেশ করিল। যখন সেই পুরুষ প্রবেশ করিল তখন করুবগণ গৃহের দক্ষিণ পার্শ্বে দাঁড়াইয়াছিলেন এবং ভিতরের প্রাঙ্গণ মেঘে পরিপূর্ণ ছিল, আর সদাপ্রভুর প্রতাপ করুবের উপর হইতে উঠিয়া গৃহের গোবরাটের উপরে দাঁড়াইল এবং গৃহ মেঘে পরিপূর্ণ ও প্রাঙ্গণ সদাপ্রভুর প্রতাপের তেজে পরিপূর্ণ হইল, আর করুবদের পক্ষের শব্দ বহিঃ প্রাঙ্গণ পর্যন্ত শোনা যাইতেছিল, তাহা সর্বশক্তিমান ঈশ্বরের অথনকালীন রবের ন্যায়। আর তিনি যখন ওই মসিনা বস্ত্র পরিহিত পুরুষকে এই আজ্ঞা দিলেন, তুমি এই ঘূর্ণমান চক্রগুলির মধ্য হইতে করুবদের মধ্যস্থান হইতে অগ্নি লও, তখন সে প্রবেশ করিয়া এক চক্রের পার্শ্বে দাঁড়াইল। তখন এক করুব করুবদের মধ্য হইতে করুবদের মধ্যস্থিত অগ্নি পর্যন্ত হাত বাড়াইয়া তাহার কিছু লইয়া ওই মসিনা বস্ত্র পরিহিত পুরুষের অঞ্জলিতে দিল, আর সে তাহা লইয়া বাহিরে গেল, আর করুবদের পক্ষ সকলের অধ স্থানে মনুষ্য হস্তের আকৃতি প্রকাশ পাইল। পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো এক করুবের পার্শ্বে এক চক্র, অন্য করুবের পার্শ্বে অন্য চক্র, এইরূপে চারি করুবের পার্শ্বে চারি চক্র। ওই চক্র সকলের আভা বৈদুর্যমণির প্রভার ন্যায়, তাহাদের আকৃতি এই, চারিটির রূপ একই ছিল যেন চক্রের মধ্যে চক্র রহিয়াছে। গমনকালে তাহারা আপনাদের চারিপার্শ্বে গমন করিত, গমনকালে ফিরিত না, যে স্থান মস্তকের সম্মুখ সেই স্থানে তাহারা তাহার পশ্চাতে গমন করিত, গমনকালে ফিরিত না, আর তাহাদের সর্বাঙ্গ তাহাদের পৃষ্ঠ হস্ত ও পক্ষ এবং চক্র সকল চারিদিকে চক্ষুতে পরিপূর্ণ ছিল, চারিটির চক্রে চক্ষু ছিল। আর আমি শুনিলাম সেই চক্রগুলিকে কেহ উচ্চস্বরে কহিল, ঘূর্ণমান চক্র, প্রত্যেক প্রাণীর চারি মুখ, প্রথম মুখ করুবের মুখ, দ্বিতীয় মুখ মানুষের মুখ, তৃতীয় সিংহের মুখ ও চতুর্থ ঈগল পক্ষীর মুখ। তখন করুবেরা ঊর্ধ্বে উঠিল, আমি কবার নদীর তীরে সেই প্রাণীকে দেখিয়াছিলাম। করুবদের গমনকালে চক্রগুলিও তাহাদের পার্শ্বে পার্শ্বে যাইত, এবং করুবেরা যখন ভূতল হইতে ঊর্ধ্বে গমনার্থে আপন আপন পক্ষ উঠাইত, চক্রগুলিও তখন তাহাদের পার্শ্ব ছাড়িত না। উহারা দাঁড়াইলে ইহারাও দাঁড়াইত এবং উহারা উঠিলে ইহারাও একসঙ্গে উঠিত, কেননা ওই চক্রগুলিতে সেই প্রাণীর আত্মা ছিল। পরে সদাপ্রভুর প্রতাপ গৃহের গোব্রাটের ঊর্ধ্ব হইতে প্রস্থান করিয়া করুবদের উপরে দাঁড়াইল। তখন করুবেরা আমার দৃষ্টিগোচরে প্রস্থানকালে পক্ষ উঠাইয়া ভূতল হইতে ঊর্ধ্বগমন করিল এবং তাহাদের পার্শ্বে চক্রগুলিও গমন করিল। পরে করুবেরা সদাপ্রভুর গৃহের পূর্ব দ্বারের প্রবেশ স্থানে দাঁড়াইল, তখন ইসরায়েলের ঈশ্বরের প্রতাপ ঊর্ধ্বে তাহাদের উপরে ছিল। আমি কবার নদীর নিকটে ইসরায়েলের ঈশ্বরের বাহন সেই প্রাণীকে দেখিয়াছিলাম, আর ইহারা যে করুব তাহা জানিলাম। প্রত্যেক প্রাণীর চারি মুখ ও চারি পক্ষ এবং তাহাদের পক্ষের নিচে মনুষ্য হস্তের মূর্তি ছিল,
আমি কবার নদীর নিকটে যে যে মুখ দেখিয়াছিলাম সে সকল ইহাদেরই মুখের মূর্তি, ইহারা তাহাদেরই আকৃতি বিশিষ্ট, বাস্তবিক ইহারা সেই প্রাণী, প্রত্যেক প্রাণী সম্মুখ দিকেই গমন করিত।